ফার্স্ট স্ট্যান্ডার্ড ওয়ানের ছেলে মেয়েরা, তোমরা প্রথমে বর্ণ পরিচয় বইটা বের করো। বের করে 16 নম্বর পেজেতে যাও। তোমরা প্রত্যেকে বইটা বের করবে। বের করেছো? বের করে ১৬ নম্বর পেজেতে গেছো। 16 নম্বর পেজেতে দেখো আমরা কতদূর পড়িয়েছিলাম, এসো দুজনে খেলা করি, এতটা আমাদের পড়া হয়েছিল, তারপর থেকে আমরা পড়ব। দেখো তাহলে পরের লাইনে কি আছে বলো। পরে তোমরা সবাই কিন্তু দেখবে, লাইন বাই লাইন দেখবে পড়াটা, ঠিক আছে? যতটা পড়াবো ততটাই লাইন বাই লাইন দেখো। তাহলে অভয় বলিল কি আছে? অভয় বলিল, অভয় বানান কি? অ ভ অন্তস্থ অ, অভয় বলিল, বল রসইল বলিল, না দন্তে নায়াকার না, ভাই ভয়াকার রসই ভাই, তুমি তরসু ময় রসই তুমি, বড় বড় ঢয় শূন্য রয়ে ওকার বড়, খারাপ ছেলে কি আছে? খারাপ ছেলে। তাহলে খারাপ বানান কি? খয়াকার রয়াকার প খারাপ ছেলে, ছয়েকা লয়েকা ছেলে। তারপর দেখো কি আছে, বলছে অভয় বলিল, না ভাই তুমি বড় খারাপ ছেলে। তারপরে দেখো, তুমি একদিনও পড়িতে যাইও না। তাহলে তুমি একদিনও পড়িতে যাইও না, তুমি বানান কি? তরস্যু ময়ে রস্যই তুমি, এক এ ক এক দিনও, দরস্যই দন্তে ন অ দিনও, পড়িতে পড় হয় শূন্য রস্যই তয়ে কারতে পড়িতে যাও না, যাও বানান কি? অন্তস্থ জয় আকার ও যাও, না দন্তে নয়ে আকার না। তাহলে কি বলছে, তুমি একদিনও পড়িতে যাও না। এরপরে লাইনে দেখো আছে, তোমার সহিত খেলা করিলে আমিও তোমার মতো খারাপ হইয়া যাইব। তাহলে তোমার সহিত বানান কি? তোমার তওকা ময়াকার তোমার সহিত দন্তে স হরস্যই ত সহিত খেলা খয়েকা লয়াকারলা খেলা করিলে কর অরস্যই লয়কারলে খেলা করিলে আমিও আম অরস্যই ও আমিও তোমার তওকা ময়াকার র তোমার মতো ম তয়কার তো মতো কি হয়ে যাব? খারাপ হইয়া যাইব। তাহলে খারাপ বানান কি? খয়াকার রয়াকার প খারাপ হইয়া হ রস্যই অন্তস্থ একার হইয়া যাইব, অন্তস্থ জয়াকার রস্যই ব যাইব। তাহলে তোমার সহিত খেলা করিলে আমিও তোমার মতো খারাপ হইয়া যাইব। এরপরে দেখো লাইনটাতে আছে, তোমার মতো পথে পথে খেলিয়া বেড়াইলে লেখাপড়া কিছু হইবে না। তাহলে তোমার মতো, তোমার তওকা মায়াকার তোমার মতো ম তয়কার তো তোমার মতো, পথে পথ হয়েকার্থে পথে পথে পথ হয়েকার্থে পথে খেলিয়া, খেলিয়া বানান কি? খয়েকার খে রসইলি অন্তস্তয়ে আকার আ খেলিয়া বেড়াইলে কেটে কেটে বানান করব। তাহলে বেড়াইলে বানান কি বলবো? বয়েকার বে ঢয় শূন্য রয়াকার আ রসই লয়েকারলে তাহলে বেড়াইলে লেখা পড়া, লেখা পড়া বানান কি? লয়কার লে খয়াকার খা প ঢয় শূন্য রয়াকার রা লেখা পড়া কিছু ক রস্যই ছয় রস্য কিছু হইবে না। তাহলে হইবে হ রস্যই বয়কার বে হইবে না দন্তে নয়াকার না। এরপর দেখো আছে, তাহলে তোমার মতো পথে পথে খেলিয়া বেড়াইলে লেখা পড়া কিছু হইবে না। তারপর দেখো কি আছে বলো আমার সাথে সাথে, কাল গুরু মহাশয় বলিয়াছেন। তাহলে কাল বানান কি? কয়াকার ল কাল গুরু গরস্য রস্য গুরু মহাশয় ম হয়াকার মহা সয় তালাবস্য অন্তস্থ অ সয়। তাহলে কি বলিয়াছেন? বলিয়াছেন, তাহলে বলি বানান কি? বল রসলি বলি আছেন আ অন্তস্থ একার আ ছয়েকা দন্তে না আছেন। তাহলে কাল গুরু মহাশয় বলিয়াছেন ছেলেবেলায়, তাহলে কি? ছেলেবেলায় মন দিয়া লেখাপড়া না করিলে চিরকাল দুঃখ পাইতে হয়। তাহলে ছেলেবেলায় ছেলে বানান কি? ছয়েকা লয়িকা ছেলে, বেলায় বয়েকা লয়াকার অন্তস্থ অ বেলায় মন ম দন্তে না মন দিয়া দরসই অন্তস্থ একার দিয়া লেখা লয়কার লে খয়াকার খা লেখা পড়া প ঢয় শূন্য রয়ে আকার। তাহলে কি? ছেলেবেলায় মন দিয়ে লেখা পড়া না দন্তে না আকার না করিলে ক রস্যই লয়েকারলে করিলে, তাহলে ছেলেবেলায় মন দিয়া লেখা পড়া না করিলে
তারপর কি আছে, চিরকাল দুঃখ পাইতে হয়। চিরকাল বানান কি চরসইরা, চির কাল কয়াকার ল, কাল চিরকাল, দুঃখ দরসু বিসর্গ খ, দুঃখ পাইতে কয়াকার পা, রসই তয়েকারতে পাইতে হয়, হ অন্তস্থ অ হয়, তাহলে চিরকাল দুঃখ পাইতে হয়। এরপর দেখো পরের লাইনে আছে, এই বলিয়া অভয় চলিয়া যায়, তাহলে কি বলছে, এই বলিয়া অভয় চলিয়া যায়, তাহলে এই এর অসয় এই বলিয়া বল আর অসয় লি অন্তস্তয়ে আকার আ, তাহলে এই বলিয়া অভয় অভ অন্তস্থ অ অভয় চলিয়া চল আর অসয় লি অন্তস্তয়ে আকার আ চলিয়া যায়, যায় বানান কি অন্তস্থ জয় আকার অন্তস্থ অ, তাহলে এই বলিয়া অভয় চলিয়া যায়। তারপর দেখো যাদব টানাটানি করিতে লাগিল, তাহলে যাদব টানাটানি করিতে লাগিল, যাদব বানান কি অন্তস্থ জয়াকার দ ব, যাদব টানা টয়াকা দন্তে নায়কা টানা টানি টয়াকা দন্তে না সৈনি টানি টানা টানি করিতে কর রসেরি তয়েকারতে করিতে লাগিল, লয়াকার লা গিল করসই ল, তাহলে লাগিল, তাহলে যাদব টানাটানি করিতে লাগিল। তারপরে দেখো আছে অভয় তাহার হাত ছাড়িয়া চলিয়া গেল, তাহলে অভয় বানান কি অভ অন্তস্থ অ অভয় তাহার তয়াকার তা হয়াকার তাহার হাত হয়াকার তো হাত ছাড়াইয়া, ছাড়া বানান কি ছয়াকার ছা ডশূন্য রয়াকার রা ছাড়া ইয়া রসই অন্তস্থ একার আ, তাহলে ছাড়াইয়া চলিয়া চ রসই অন্তস্থ একার আ চলিয়া গেল গয়েকার ল গেল, তাহলে অভয় তাহার হাত ছাড়িয়া চলিয়া গেল। তারপর দেখো আছে চলিয়া যাইবার সময় সে বলিল, তাহলে চলিয়া চল রসই অন্তস্থ একার আ চলিয়া যাইবার বানান কি যায় অন্তস্থ জয়াকার রসই যায় বার বয়াকার র বার সময় দন্তেস ম অন্তস্থ অ সময় সে দন্তেশয়কার সে বলিল বল অরসই ল বলিল আজ আ বর্গে জ আজ আমি আম অরসই মি আমি সব দন্তেস ব, তাহলে আজ আমি সব কোথা ক থাকার থা কথা গুরু গরসু রসু, তাহলে গুরু মহাশয়কে বলিয়া দেব, মহাশয়কে কেটে কেটে বানান করো মহা ম হয়াকার হা মহা সয় সয় বানান কি তালাবস অন্তস্থ অ সয় কে কয়েকার কে, তাহলে আজ আমি সব কথা গুরু মহাশয়কে বলিয়া বলিয়া বানান কি ব দরসৈলি অন্তস্থয়ে আকার আ বলিয়া দিব দরসই ব দিব, তাহলে আজ আমি সব কথা গুরু মহাশয়কে বলিয়া দিব। তোমরা ভালো করে যতটা আমি পড়িয়েছি এই আমি সব কথা গুরু মহাশয়কে বলিয়া দেব অত দূর পড়া থাকবে, তোমরা ভালো করে বানান করে রিডিং পড়বে, পড়ে সুন্দর করে খাতাতে লিখে তোমাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ তাতে তোমরা পাঠিয়ে দেবে আর সবাই করবে। আজকে এতটুকু পড়িয়েছি, কালকে পর থেকে হবে, ব্যাস।